নেতা কর্মীদের মাথা গরম না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি এখন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে। কর্মী সমর্থকদের ধৈর্য ধরার নির্দেশনা দিয়ে তিনি বলেন, পরিস্থিতি শান্ত থাকলে আওয়ামী লীগেরই লাভ। আওয়ামী লীগের র্যালি পূর্ব সমাবেশে ওবায়দুল কাদের দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বলেছে তত্ত্বাবধায়কের কোনো প্রয়োজন নেই, সংবিধান অনুযায়ী হবে বাংলাদেশের নির্বাচন। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান। বর্তমান সরকারের টানা সাড়ে চোদ্দ বছরের উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে এবং বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্র করছে এমন অভিযোগ এনে শান্তি ও উন্নয়ন র্যালির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। শোভাযাত্রায় অংশ নিতে ঢাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁও সাত রাস্তা মোড় এলাকায় সমবেত হন আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র্যালি পূর্ব সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এক দফা কিংবা ৩২ দফা দাবির সাথে নেই জনগণ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সফর নিয়ে আশাবাদী ছিল বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের দাবি করেন, প্রতিনিধি দল দুটির সফর হতাশ করেছে বিএনপিকে। এখন আর বিএনপি সে আনন্দের শুকনো চোখ আমেরিকা বলে দিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে যদি বাধাগ্রস্ত করতে আসে তাহলে প্রতিহত করা হবে। সেই সাথে তিনি দলের নেতাকর্মীদের সজাগ থেকে ধৈর্য ধরার নির্দেশনা দেন। আপনারা মাথা গরম করবেন না, ওদের মাথা গরম, ওরা এখন পায়ে পা রেখে ঝগড়া করতে চায়, আপনারাও সব করবেন না। আমরা ক্ষমতা, আমরা জেতা পার্টি, আমরা কেন গোলমাল করব? আমরা শান্তি চাই, শান্তিপূর্ণ পরিবেশ চাই। শান্তি যত থাকবে আমাদের ভোট তত বাড়বে। বিএনপি নেতাদের বলবো, সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপি বিশৃঙ্খলার চেষ্টা করছে, তাদের উস্কানিতে প্রতিক্রিয়া না দেখাতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। তাও যেখানে আওয়ামী লীগের একটা সমাবেশের মতো ছিল সেইখান থেকে প্রায় আড়াই কিলোমিটার পুলিশের ছিলই না, ঘোষণা দিয়ে দিল যে আওয়ামী লীগের লোকজন বলে তাকে হত্যা করেছে। এই ধরনের মিথ্যাচার হবে, এই ধরনের অনেক ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে, সব জায়গায় আপনারা সজাগ থাকবে। পরে রাজধানীর তেজগাঁও সাত রাস্তা মোড় থেকে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে র্যালি করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। শোভাযাত্রাটি মহাখালী মোড়ে গিয়ে শেষ হয়। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।